আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে ডায়াবেটিক্স রোগীদের, যাদের ডায়াবেটিক্স আছে তারা চোখ নিয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। রক্তে অতিরিক্ত পরিমাণে সুগার থাকার কারণে চোখের রক্তনালীর ক্ষতি হয়, তাই ডায়াবেটিস এ দৃষ্টিশক্তি হারানোর অন্যতম প্রধান কারণ। আর সুগার নিয়ন্ত্রণে রেখে এবং প্রতি বছর চোখের বিশেষ চেক আপের মাধ্যমে এই অন্ধত্ব প্রতিরোধ করা যায়। ডায়াবেটিসের জন্য চোখের স্ক্রিনিং পরীক্ষা করাতে হয়, যা চোখের সাধারণ পরীক্ষার চেয়ে ভিন্ন। এক্ষেত্রে একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে। চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার রোগীর চোখের পিছনের অংশের ছবি তুলে সেখানে কোনো পরিবর্তন আছে কিনা সেটি দেখবেন। এভাবে সময় মতো সমস্যা নির্ণয় করে চিকিৎসা শুরু করা যায়, ফলে দৃষ্টিশক্তি নানান গুরুতর সমস্যা রোধ করা যায়। এছাড়া দুটি স্ক্রিনিং পরীক্ষার পরবর্তী সময়ে দৃষ্টিশক্তিতে কোনো পরিবর্তন লক্ষ্য করলেও দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাই ডায়াবেটিক্স রোগীরা একটু চোখ নিয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।